আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু আলা আলহাম নবিয়া বাহাদা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বরাবরের মতো ইউনাইটেড টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে আমাদের শেখ মুফতি কাজি মোহাম্মদ এব রহিম হাফিজ ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর জানতে চাচ্ছি সেটা হলো শেখ যেহেতু আপনারা জাতিকে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন সুন্নার দৃষ্টিতে আমরা একটা পরামর্শমূলক নসিহামূলক একটা বিষয় আপনার কাছ থেকে আজকে সুন্দর কিছু পরামর্শ চাচ্ছে দর্শক শ্রোতা মন্ডলী সেটা হলো এখন দেখা যাচ্ছে আমরা অনেকেই ফেসবুক তো আলহামদুলিল্লাহ কম বেশি সবাই এখন ব্যবহার করে তো ফেসবুক ব্যবহার করতে করতে গিয়ে দেখা যাচ্ছে এখন অনেকেই ফেসবুকের মাধ্যমে নিজের ফ্যামিলির ছবিগুলো জাতিকে জাতির সামনে নিয়ে আসছে যেটা গোটা দুনিয়া দেখতে পাচ্ছে যেমন একজন আলেম হোক বা গাই আলেম হোক নিজের স্ত্রী পর্দার ভিতরে রয়েছেন নিজের মেয়ে প্রাপ্ত পর্দার ভিতরেই আছেন কিন্তু নিজের স্ত্রী নিজের মেয়েকে পর্দা সহকারেই ফেসবুকে ছবি দেওয়া হচ্ছে যেমন ওমরাতে গেলাম তো ওমরা করতে গেলাম নিজের স্ত্রী নিজের মেয়েকে পর্দার ভিতরে রেখেই ফেসবুকে ছবি অনেকে দিচ্ছে বা অনেকে যুবক ছেলেরা ঘুরতে গেল স্ত্রী সহকারেই ফেসবুকে ছবি দিচ্ছে পর্দা ছাড়া তো অনেকেই দিচ্ছে সেটা যেমন একটা পাশাপাশি এখন অনেকে পর্দা সহকারও ফেসবুকে ছবি দিচ্ছে আসলে এই বিষয়টা শরীয়তের দৃষ্টিতে আমরা অনেকেই মনে করতেছি যে পর্দা থাকলে অসুবিধা নেই পর্দার ভিতরই আছে ফেসবুকে দিলে কি অসুবিধা হবে এক্ষেত্রে আমাদের জন্য পরামর্শমূলক কিছু কথা যদি বলতেন আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রাসুল্লাহ আবাদ আসলে এটা তো বর্তমান অনাচারের যুগ যেটা আমি বলতে পারি যে লাই আতিয়ান না আলআন না সে জামা আনুন উৎসব আলাই হিম সর রোমিনা সামা হ্যাঁ তায়াব্লোগাল ফায়াফা আজাদ হজায় ফারাদি আল্লাহ তালহুর বণিত একটা হাদিস গ্রহণযোগ্য সনদে বর্ণিত যে একটা যুগ আসবে যে আকাশ থেকে মন্দগুলো মুষলধারার বৃষ্টির মতো তোমাদের উপর বর্ষিত হবে নগর বন্দর জনপথ তো গ্রাস করবে এই গ্রাস করতে করতে হাত্তায় আল ফায়াফা মরু প্রান্তর পর্যন্ত গ্রাস করে ফেলবে এটা কী এটাতে এই যুগের এই এই যে টেলিভিশন ফেসবুক ইন্টারনেট এই যে এই যে এই যে ম্যাসেঞ্জার এই যে স্কাইফি অথবা ইমো এই যে যা যা স্যাটেলাইটের মাধ্যমে এবং নেটের মাধ্যমে আকাশ থেকে স্যাটেলাইট তো একটা প্রোগ্রাম তো প্রথমে স্যাটেলাইটে যায় ওখান থেকে এটা 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 আসে ওটার মাধ্যমে আসে ওইটাই হলো মূল এটার আসার মাধ্যম তো এটাই নবী সাল্লা সাল্লাম বলে গেছেন সার বলেছেন সার ইসব আলাইকুম সার রমিন সামা আকাশ থেকে সার তোমাদের উপরে বৃষ্টি ধারার মতো বর্ষিত হবে তো এটাকে সার বলেছেন কিছু ভালো তো আছে তবুও সার বলেছেন আসলে এটার শুরুটা কিন্তু সার দিয়ে হয়েছে এখন হয়তো মোলামা ইসলামী ব্যক্তিরা মিলেমিশে কিছু ভালো এখানে দিয়ে দিয়েছেন কিন্তু মূলত আসলে এটা সার দিয়ে শুরু হয়েছিল তো এখন এইটা এটার মধ্যে যে সার আছে সারারাত আছে বর্তমান যেভাবে পরিবার ভাঙছে এবং ঢাকা শহরের হিসাব পেলাম মিনিটে একটা ডিভোর্স হচ্ছে মিনিটে প্রতি মিনিটে একটা ডিভোর্স হচ্ছে এবং বছরে দশ হাজার আত্মহত্যা অলরেডি বাংলাদেশে হয়ে গেছে বছরে দশ হাজার মানে এগুলি তো আবেগের দুনিয়াকেই উস্কে দেয় আবেগের দুনিয়াতেই এগুলি দিয়া সবচেয়ে বেশি যোগাযোগগুলো হয় তো আবেগের দুনিয়াতে মায়ের খাওয়া এর মতো ভয়ঙ্কর মার পৃথিবীতে আর নাই আত্মহত্যা যায় মানুষ তরুণরা বিশেষ করে তরুণ তরুণীরা যখনই আবেগ কারোর সাথে আবেগে জড়িয়ে গেছে পরে সে ডিনাই করেছে আত্মহত্যা করে বলেছে তো এটা আসলে দৃষ্টিকোণ থেকে এই যে তুমি যেটা বললা যে নিজের পরিবারকে উপস্থাপন করা কোনো ফেসবুকে না এটার কোনো সুযোগ নেই কি পর্দা সহ কি পর্দা হ্যাঁ পর্দা সহ বলেন পর্দা ছাড়া তো প্রশ্নই আসে না পর্দা সহটাও এটা চলবে না এটা ঠিক না কারণ এখনকার কিছু ক্যামেরা আছে আপনি হয়তো একজন ভাবছে আমার স্ত্রীকে আমি তো বোরকা ফরিয়ে ছেড়েছি কিন্তু এমন ক্যামেরা আছে যে ক্যামেরা দিয়ে ছবি তুললে বোরকাটা আসবেই না বরং তার তার ড্রেস তো আসবে না নেকেট একটা ছবি আসবে এখন তো পৃথিবীতে এরকম ওই যে বিমানবন্দরগুলিতে ইমিগ্রেশনগুলোতে উন্নত বিশ্বে এমন ক্যামেরা সেট করা হয় যে আপনি হয়তো ড্রেস পরেই গেছেন বাট তারা এমন ক্যামেরা বানিয়েছে দেখা যাবে যে ফুল উলঙ্গ কারণ কি আছে না আছে এগুলি দেখার জন্য এমন ভয়ঙ্করভাবে এটা নির্মাণ করা হয়েছে যে মানুষের আর মান ইজ্জত সমান আর কিছু আর কিছু নেই তো উনি হয়তো বোরকা সওয়া দিয়েছে কিন্তু আর তো তার অত্যাধুনিক ক্যামেরা দিয়ে তাকে একদম একেবারে উলঙ্গ করে ফেলেছে তাহলে তাকে সেই পরিবেশে কেন ছেড়ে দিল এটা তো একটা দিক আরেকটা হলো যে স্বামী হয়তো তার স্ত্রীকে এখানে সাথে বসেই তিনি ফেসবুকে ছাড়লেন কিন্তু এক হাজার হাজার লাখ লাখ পুরুষ যখন তার স্ত্রীটাকে দেখবে তখন তো স্বামীটা নাই ওখানে ওখানে ওই পুরুষটা আছে আসে একজন মেয়ে লোক দেখতেছে তার গোপন রুমে খালোয়াত জি জি না লাখলুনা হ্যাঁ যা ছবি কি দেখতেছে তো খালওয়াত মানে নির্জনতা একজন নারীর সাথে সে নির্জন হয়ে গেল তাকে স্টাডি করলো বা তাকে ক্যামেরার কোনো মেকানিজমের মাধ্যমে তার সে নেকআপ টাক সবসে উন্মুক্ত করে ফেললো সে তাকে স্টাডি করলো তার হারাম না তো কুল্লু মা ইউতাজরাউ বিহি ইলা হারাম ফাহু হারামন এটা মিসকাতে তোমরা পড়েছো যে কিতাব আল যাকাত ইবনু লুৎবী আর যে হাদিস কোনো জিনিস একটা হারামের উছিলা হয় সেটাও সরিয়ার বিধানে সেটা হারাম তাহলে এখানে যদিও স্বামী তার স্ত্রীর পাশে থেকে ছবিটা দিচ্ছেন কিন্তু হাজার হাজার পুরুষ একাকি তাকে দেখতেছে নির্জন রুমে স্টাডি করতেছে তাকে তাহলে এতগুলি পুরুষকে উনি এটা সুযোগ করে দিলেন এটা তো একটা আরেকটা হলো দেখা যায় কোনো না কোনোভাবে তারা এই স্ত্রীকে এই মহিলাটাকে যদি তা তাদের ভালো লাগে এখনকার দুনিয়াতে যেহেতু ভালো মেয়েরা ভালো মেয়ে লোক পাওয়া যায় না এখন বিরাট একটা গ্রুপ আছে তারা বোরকাওয়ালিদেরকে খোঁজে এখন এখন এইটাও তো মরা যে মরছে কোনো এক সাইডে মরছে আরেকজনের বিবাহিতা স্ত্রী যে হারাম এই জ্ঞান কয়টা লোকের আছে এখন দেখা গেল যে ওনার স্ত্রীকে ছয়েস হয়েছে বাস আরেকজনে এই ফোন টোন দিয়ে শুরু করলো ডিস্টার্ব এরপরে পরে নিয়ে গেল নিয়েই গেলো বোরকা একটা মানুষের চা একটা মানুষের জি হ্যাঁ জি বডি কনস্ট্রাকশন যেটা বা স্ট্রাকচার যেটা

তামাকে প্রশ্ন করা হয়েছিল একজন নারীর জন্য সর্বোত্তম কী একজন পুরুষের জন্য পুরুষ হিসেবে সর্বোত্তম আমল কি তো নারীর জন্য সর্বোত্তম আমল হল আল্লাহ তারার রেজাল্ট ওলা রেজাল্ট তাকে কোনো পুরুষ দেখবে না সেও কোনো পুরুষকে দেখবে না এটা যত বেশি মেনটেন করবে ততই উত্তম ততই উত্তম তো এখানে এই জন্য আসলে সামাজিক যোগাযোগ এটা এই যে সামাজিক যোগাযোগ বলা হয় এগুলিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে বেশিরভাগ যেটা হচ্ছে সেটা অসামাজিক যোগাযোগ চলছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে অসামাজিক যোগাযোগের মাত্রাটা অনেক বেশি যে না কোনো প্রয়োজনও নেই প্রয়োজনটা কি জি এটা আরেকজনকে উদ্বুদ্ধ করলো যার টাকা নেই তার স্ত্রীরা দেখে তারা স্বামীর সাথে বায়না শুরু করলো সে হয়তো ঘুষ খেত না আমি কী করবে স্ত্রীর পিড়া পিড়িতে ঘুস খাওয়া শুরু করলো বা চুরি করলো তার এগুলির ক্ষতি যে আসলে গবেষণা করলে দেখা যাবে এটা একটা একটা সার জি হাদিসে যে ইউসাব সামা আকাশ থেকে সার পড়বে সারের অনেক দিক আছে এই জন্য একজন স্বামীর জন্য বা একজন পিতার জন্য বা একজন পুরুষ গার্ডিয়ানের জন্য তার নারী সদস্যদেরকে কোনো ফেসবুকে এভাবে উপস্থাপনে নিয়ে আসা এটা আসরে এলাও করে না দর্শক শ্রোতা আমরা সুন্দর করে শেখের কাছ থেকে শুনছিলাম আসলে নিজের স্ত্রী বা নিজের প্রাপ্তবয়স্কা মেয়েদেরকে এভাবে ফেসবুকের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে দেখার সুযোগ করে দেওয়া বা মানুষ তাকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করবে পাপের দিকে চলে যাবে এই সুযোগটা করে দেয়া উচিত নয় আপনি আপনার স্ত্রীর বা মেয়ের ছবি ফেসবুকে দিলেন যেই আপনার স্ত্রীকে হয়তো যেখানে হাজার হাজার মানুষ কোনো দিন দেখার সুযোগও ছিল না এখন হয়তো তারা অন্য চায়ের দোকানে বসে বা যে কোনো জায়গায় বসে চিন্তা করবে যে অমুকের স্ত্রী তো এতটুকু লম্বা বা এতটুকু মোটা এভাবে মানে কল্পনার জগতে তাকে চিন্তা করার সুযোগটা আপনি করে দিলেন অতএব এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের সবারই ওলামা সহকারে আমরা যারা সচেতন মানুষ আছি আমাদের সবারই এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের সবার বিরত থাকা উচিত আল্লাহ আমাদের সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক্ত